আসসালামু আলাইকুম। আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম। সৌদি আরব, দুবাই, কুয়েত, বাহরান, মধ্যপ্রাচ্যের আরব কান্ট্রিগুলোতে যারা নতুন আসছেন বা যারা নতুন আসবেন তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারী। তাই দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। মুমকিন এর বাংলা অর্থ হচ্ছে মনে হয়। শান্তা এর বাংলা অর্থ হচ্ছে মানি ব্যাগ। রাডার এর বাংলা অর্থ হচ্ছে ম্যাপ। দুব্বা এর বাংলা অর্থ হচ্ছে মোটা। ফতুরা এর বাংলা অর্থ হচ্ছে মেমো। বিন্ত এর বাংলা অর্থ হচ্ছে মেয়ে। তুরাপ এর বাংলা অর্থ হচ্ছে মাটি। হাব্বাইতু এর বাংলা অর্থ হচ্ছে মুগ্ধ করেছে। ইনসান এর বাংলা অর্থ হচ্ছে মানুষ। উসাক এর বাংলা অর্থ হচ্ছে ময়লা। মিজান এর বাংলা অর্থ হচ্ছে পরিমাপ করা। সুরফা এর বাংলা অর্থ হচ্ছে ব্যালকনি। তিজারা এর বাংলা অর্থ হচ্ছে ব্যবসা। হাকিকি এর বাংলা অর্থ হচ্ছে বাস্তব। মুশাক্কেল এর বাংলা অর্থ হচ্ছে বিভিন্ন। খাতার এর বাংলা অর্থ হচ্ছে বিপদ। অরাগা এর বাংলা অর্থ হচ্ছে কাগজ। গরিব এর বাংলা অর্থ হচ্ছে নিকটে। কয়েদি এর বাংলা অর্থ হচ্ছে বন্দি। সুম এর বাংলা অর্থ হচ্ছে বিষ। তাপ এর বাংলা অর্থ হচ্ছে কষ্ট। মাসুলিয়াত এর বাংলা অর্থ হচ্ছে কর্তব্য। হ্যালো এর বাংলা অর্থ হচ্ছে আকর্ষণীয়। নাগেস এর বাংলা অর্থ হচ্ছে ডিসকাউন্ট। মিতা খালাস এর বাংলা অর্থ হচ্ছে কতক্ষণ। মেতাতিজি এর বাংলা অর্থ হচ্ছে কখন আসবেন। হুকমা এর বাংলা অর্থ হচ্ছে সরকারি। বুজা এর বাংলা অর্থ হচ্ছে আইসক্রিম। আনাপ এর বাংলা অর্থ হচ্ছে আঙ্গুর। তুফা এর বাংলা অর্থ হচ্ছে আপেল। সামাই এর বাংলা অর্থ হচ্ছে আকাশ। মীরা এর বাংলা অর্থ হচ্ছে আয়না। নূর এর বাংলা অর্থ হচ্ছে আলো। দোলাপ এর বাংলা অর্থ হচ্ছে আলমারি। খুতুবা এর বাংলা অর্থ হচ্ছে আংটি। গানাম এর বাংলা অর্থ হচ্ছে ছাগল। লাহাম এর বাংলা অর্থ হচ্ছে মাংস। জামাল এর বাংলা অর্থ হচ্ছে উট। সা এর বাংলা অর্থ হচ্ছে গড়ি। তায়েরা এর বাংলা অর্থ হচ্ছে বিমান। মুক্তা এর বাংলা অর্থ হচ্ছে চাবি। বাপ এর বাংলা অর্থ হচ্ছে দরজা। এখন আমরা বিভিন্ন রঙের নাম শিখব আরবিতে এবং এর বাংলা অর্থ। সাদা এর আরবি অর্থ হচ্ছে আবিয়াত। কালা এর আরবি অর্থ হচ্ছে আসওয়াত। লাল এর আরবি অর্থ হচ্ছে আহমার। নীল এর আরবি অর্থ হচ্ছে আজরাক। সবুজ এর আরবি অর্থ হচ্ছে আখদার। হলুদ এর আরবি অর্থ হচ্ছে আসফার। কমলা এর আরবি অর্থ হচ্ছে বর্তুকাল। বেগুনি এর আরবি অর্থ হচ্ছে বানাফসাজি। বাদামি এর আরবি অর্থ হচ্ছে বুন্নি। ধূসর এর আরবি অর্থ হচ্ছে রাসাদি। মেফরাশা এর আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে কার্পেট। বাত্তানিয়া এর বাংলা অর্থ হচ্ছে কম্বল। মিনসাফা এর বাংলা অর্থ হচ্ছে তোয়ালিয়া। সারসাপ এর বাংলা অর্থ হচ্ছে বেডশিট। হাম্মাম এর বাংলা অর্থ হচ্ছে বাথরুম। দুখুল এর বাংলা অর্থ হচ্ছে প্রবেশ। খুরুশ
এর বাংলা অর্থ হচ্ছে বাহির। ইস্তেকবাল এর বাংলা অর্থ হচ্ছে রিসিপশন। আনা তাজের এর বাংলা অর্থ হচ্ছে আমি ব্যবসা করি। শরিকা এর বাংলা অর্থ হচ্ছে কোম্পানি। হাব্বাতেন এর বাংলা অর্থ হচ্ছে দুইটি। ওয়াহেদ হাব্বা এর বাংলা অর্থ হচ্ছে এক পিস। শারীর এর বাংলা অর্থ হচ্ছে বেড। সাল্লি এর বাংলা অর্থ হচ্ছে নামাজ। সাল্লাই এর বাংলা অর্থ হচ্ছে নামাজ পড়া। মারহাবান এর বাংলা অর্থ হচ্ছে হ্যালো। নাসিব এর বাংলা অর্থ হচ্ছে শুকনো। রাতাব এর বাংলা অর্থ হচ্ছে বেজা। জব্বত এর বাংলা অর্থ হচ্ছে গুছানো। ইজাজা এর বাংলা অর্থ হচ্ছে ছুটি। নাখেল এর বাংলা অর্থ হচ্ছে গাছ। আমি নিশ্চিত এর আরবি অর্থ হচ্ছে আনাকিত। আনাকিত এর বাংলা অর্থ হচ্ছে আমি নিশ্চিত। আমি বিব্রত এর আরবি অর্থ হচ্ছে আনা মুনহারিস। আনা মুনহারিস এর বাংলা অর্থ হচ্ছে আমি বিব্রত। আমি দুঃখিত এর আরবি অর্থ হচ্ছে আনা হাজিন। আনা হাজিন এর বাংলা অর্থ হচ্ছে আমি দুঃখিত। আমি গর্বিত এর আরবি অর্থ হচ্ছে আনা ফাখুর। আনা ফাখুর এর বাংলা অর্থ হচ্ছে আমি গর্বিত। আমি শান্ত এর আরবি অর্থ হচ্ছে আনা হাদি। আনা হাদি এর বাংলা অর্থ হচ্ছে আমি শান্ত। আমি আত্মবিশ্বাসী এর আরবি অর্থ হচ্ছে আনা ওয়াসিক। আনা ওয়াসিক এর বাংলা অর্থ হচ্ছে আমি আত্মবিশ্বাসী। ক্ষমা করবেন এর আরবি অর্থ হচ্ছে মালিশ হাবিবি। মালিশ হাবিবি এর বাংলা অর্থ হচ্ছে ক্ষমা করবেন। আমি রাগ করছি এর আরবি অর্থ হচ্ছে আনা গদবান। আনা গদবান এর বাংলা অর্থ হচ্ছে আমি রাগ করছি। বাসগাড়ি এর আরবি অর্থ হচ্ছে হাফিলা। হাফিলা এর বাংলা অর্থ হচ্ছে বাসগাড়ি। আরবিতে ইয়াল্লা ওয়া শাহলান এর বাংলা অর্থ হচ্ছে স্বাগতম। স্বাগতম এর আরবি অর্থ হচ্ছে ইয়াল্লা ওয়া শাহলান। আরবিতে মালিশ এর বাংলা অর্থ হচ্ছে দুঃখিত। দুঃখিত এর আরবি অর্থ হচ্ছে মালিশ। আরবিতে কাম উমরুকা এর বাংলা অর্থ হচ্ছে তোমার বয়স কত। তোমার বয়স কত এর আরবি অর্থ হচ্ছে কাম উমরুকা। আরবিতে ওয়েন বাইতাক এর বাংলা অর্থ হচ্ছে তোমার বাড়ি কোথা। তোমার বাড়ি কোথা এর আরবি অর্থ হচ্ছে ওয়েন বাইতাক। আরবিতে ওয়েন আইস এর বাংলা অর্থ হচ্ছে তুমি কোথায় থাকো। তুমি কোথায় থাকো এর আরবি অর্থ হচ্ছে ওয়েন আইস। আরবিতে অ্যাশিসমাক এর বাংলা অর্থ হচ্ছে তোমার নাম কি। তোমার নাম কি এর আরবি অর্থ হচ্ছে অ্যাশিসমাক। আরবিতে মিনিন্তা এর বাংলা অর্থ হচ্ছে তুমি কে। তুমি কে এর আরবি অর্থ হচ্ছে মিনিন্তা। আরবিতে তাইয়েব এর বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে। ঠিক আছে এর আরবি অর্থ হচ্ছে তাইয়েব। আরবিতে উমর খামসা ওয়া আশারা এর বাংলা অর্থ হচ্ছে আমার বয়স ১৫। আমার বয়স ১৫ এর আরবি অর্থ হচ্ছে উমর খামসা ওয়া আশারা। আরবিতে ওয়াসনেক এর বাংলা অর্থ হচ্ছে ওজন। আরবিতে ময়া এর বাংলা অর্থ হচ্ছে পানি। আরবিতে দম এর বাংলা অর্থ হচ্ছে রক্ত। আরবিতে সতল এর বাংলা অর্থ হচ্ছে বালতি। আরবিতে কাসা এর বাংলা অর্থ হচ্ছে গ্লাস। আরবিতে মালাকা এর বাংলা অর্থ হচ্ছে চামচ। আরবিতে বেন্তুলুন
এর বাংলা অর্থ হচ্ছে কম্বল। আরবিতে ইন্দি, এর বাংলা অর্থ হচ্ছে আমার কাছে। আরবিতে জোয়ান, এর বাংলা অর্থ হচ্ছে ক্ষুধা লাগা। আরবিতে লাজিম, এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই। আরবিতে রাতিব, এর বাংলা অর্থ হচ্ছে বেতন। আরবিতে মাসা, এর বাংলা অর্থ হচ্ছে সন্ধ্যা। আরবিতে ইমসি, এর বাংলা অর্থ হচ্ছে চলো বা চলা। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের সামান্য পরিমাণে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম আরবি ভাষা শিক্ষা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়।